29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I seek what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happened here. I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be yours. One day I'll be yours. One day I'll be yours. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in. কি ব্যাপার? ছাত্র ছাত্রী গেল কোথায়? এই একলালি ম্যাডাম, আমি হাজির। ক্লাসে ছাত্র ছাত্রী দেখছি না, এরা সব গেল কই? কি যে বলেন ম্যাডাম, এ আবার নতুন কি? কি এত বড় কথা? আমি ম্যাডাম শয়ন থাকতে সবাই রাজের নোট নিবে? হো ম্যাডাম। এই এখানে কি হয়েছে? ম্যাডাম কথাটা আকেলের মুখ থেকেই শুনেন। ম্যাডাম আমাকে রিনা ম্যাডাম ক্লাসে গিয়ে ক্লাস নিতে গিয়ে দেখে ক্লাসে একটা ছাত্র ছাত্রী নাই, সবাই নাকি রাজের নোট সংগ্রহ করতে গেছে। দেখুন মিসেস রিনা, গত বছর অসংখ্য ছাত্র ছাত্রী রাজের নোট পড়ে রেজাল্ট ভালো করেছে। রাজ, আমার মান সম্মান বাঁচাও, এইবার যদি পাশ করতে না পারি আমি তো আদুভাই হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোকে নোট দিব, কিন্তু ঠিকমতো লেখাপড়া তো করতে হবে, তাহলে পাশ করবি। রাজ ভাই, ও যদি ফেল করে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ফেল করলে আমার তো বিয়ে হবে না। উনি আছে ওনার বিয়ে নিয়ে। ভাই, ওর কথা শুনবে না, আমি তো মার্ডার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোদের দুজনের পাশ করার ব্যবস্থা আমি করে দিব। এখন আমি ব্যস্ত আছি, তোমরা থাকো আমি যাই। এই মধু, তুমি রাজভাইয়ের সামনে আমাকে অপমান করলে কেন? ঠিকই তো বলেছি, থাকো তোমার ঠিক নিয়ে। বাবা রাজ, তুমি এখানে আর আমি কত জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে আছো? না বাবা, আমি এখানে বসে নেই, আমি তো এখানে বই পড়ছি, না হলে আগামীকাল পড়া দিব কি করে? বাবা, তোমার তো কারেন্টের লাইন কেটে দিয়েছে, বাসায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়া আমি কি করে পড়ব? তাই এই ল্যাম্পপোস্টের নিচে এসে পড়া রেডি করতেছি,
কি করব বাবা, তোমার বোনের সামান্য রোজগারে সংসার চলে না। তাছাড়া আমিও তো কিছু করতে পারি না, তোমার পড়ালেখার খরচ, তারপর সংসার চালানো, তোমার বোনও তো হাঁপিয়ে উঠেছে। কি করব বাবা, আগে পড়াশোনা শেষ করি, তারপরে চাকরি করে তোমার সংসার চালাব। তুমি আমাকে দোয়া করো বাবা। আমি জানি তুমি সফল হবে। আয় বুকে আয় বাবা। কে? ও, কি হয়েছে? মন খারাপ? আমার মন খারাপ হোক আর পেট খারাপ হোক, তাতে তোমার কি? আরে বাবা বলবে তো, কি হয়েছে? কি আর বলবো, আমার সাথে কেউ প্রেম করতে চায় না, তুমিও তো চাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম করব। এবার চলো। কোথায়? প্রেমনগরে। চন্দ্র হও আমি হব তারা, তুমি যদি ঢেউ হও আমি হব ধারা, তুমি যদি চন্দ্র হও আমি হব তারা, তুমি যদি ঢেউ হও আমি হব ধারা। এ জীবনে তুমি ছাড়া কিছু বুঝি না।
সুমনা তো ফেল করেছে। কি বলিস, সুমনা এবারও পাস করতে পারলো না? এই খবর শুনলে সুমনা তো চিৎকার দিয়ে উঠবে। ড্যাডি, এসব কি হচ্ছে? তোর পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তো, তাই ব্যান্ড পার্টির আয়োজন করেছি। হাজার হোক, অনেক দিন পর তুই এক সাবজেক্টে পাস করেছিস। ড্যাডি, আমার এই দুঃসময় তুমি আমার সাথে আর কি করছো? আমার যদি সব সাবজেক্টে পাস মার্ক না আসে, তাহলে পুরো বাড়ি সবকিছু আমি জ্বালিয়ে ছারখার করে দেব। না মামনি, না, তোমাকে কোনো কিছুই জ্বালাতে হবে না। তুমি যাও, আনন্দ করো, যাও। তুমি ধরে নাও তুমি সমস্ত সাবজেক্টই পাস করেছো। আমি জননেতা, আর আমার কলেজে আমারই একমাত্র মেয়ে সমস্ত সাবজেক্টে পাস করবে না, তা কি হয়? সত্যি বলছো নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি কি তোকে সান্ত্বনার বাণী শোনাতে পারি? যেটা সত্যি আমি তোকে সেটাই শোনাই। তুই তো ভালো করে জানিস তোর বাবার নাম ফরহাদ। আমি দিনকে করতে পারি রাত। সালাম আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। তার রেজাল্টের কি খবর প্রিন্সিপাল সাহেব? মোটামুটি ভালো, শুধু কয়েকজন ছেলে মেয়ে ফেল করেছে, তার মধ্যে আপনার মেয়ে সুমনাও একজন। আমি সেটা খুব ভালো করেই জানি। আপনি তো জানেন সুমন আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটাকে সব সাবজেক্টে পাশ করিয়ে দিতে হবে। কি পারবেন না? কি বলছেন নেতা, তা কি করে সম্ভব? পরীক্ষার খাতা তো আর আমার কলেজের টিচার দেখেননি, তাছাড়া এটা করা অন্যায়। কিন্তু আমার মেয়েকে তো পাশ করতেই হবে। নেতা, আপনার মেয়ে যে কয়টা সাবজেক্টে পাস করতে পারেনি সেগুলো ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে, শুধু তার জন্য দরকার ভালো পড়াশোনা। কিন্তু স্যার, আমার মেয়েটা তো পড়াশোনা করতেই চায় না। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি আপনাকে ভালো একটা টিউটর দিচ্ছি। কি দেবেন? টিচার। টিচার? না না, টিচার। ও আচ্ছা আচ্ছা, টিচার, ভালো। কে সে? রাজ, আমাদের কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার বিশ্বাস, রাজ যদি আপনার মেয়েকে পড়ানোর দায়িত্বটা নেয়, তাহলে আপনার মেয়ে 100% পাস করবে। ঠিক আছে, তাহলে সেটাই করুন। জি আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া, তুই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, সুমনাকে প্রাইভেট পড়াবেন না? না রে, আমার এত সময় কোথায়? আমার নিজেরও তো কিছু লেখাপড়া করতে হয়, নাকি? ভুল করলেন ভাই, কারণ সুমনা খুব জেদি মেয়ে। আমাকে থ্রেট দিচ্ছিস? কোনো লাভ হবে না, কারণ তার বাবার ক্ষমতাকে আমি ভয় পাই না। ইয়েস এন্ড ফাইনাল। ড্যাডি। কি রে মা, কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? আয়। ড্যাডি। কি হয়েছে, কাঁদছিস কেন? রাজ আমাকে থ্রেট করেছে, ও নাকি আমাকে পড়াবে না। ওর এত বড় সাহস, ও তোকে থ্রেট করেছে? সুমনা, তোর কি হয়েছে? রাজ আমাকে পড়াবে না ভাইয়া। পড়াবে, আলবাত পড়াবে, পড়াতে ওকে হবেই। তুমি রাজ? জি আমি রাজ। তুমি তো জানো রাজ, আমার মেয়ে সুমনা পড়াশোনায় একদমই কাঁচা, তাই ভাবছি তুমি যদি একটু সময় করে আমার মেয়েকে পড়াতে, তাহলে আমার মেয়েটা পাশ করতে পারত। দেখুন স্যার, আমি পড়ালে যে আপনার মেয়ে পাশ করবে তার কোনো গ্যারান্টি নেই, আপনার মেয়ে পাশ নাও করতে পারে। শুধু আমার না, পাড়া কলেজ সবার বিশ্বাস, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার মেয়েটা নিশ্চিত পাশ করবে। কিন্তু আপনার মেয়েকে পড়ানোর মতো সময় আমার নেই, সেটা আপনার মেয়েকে আমি আগেই বুঝিয়ে বলেছি। কি যে হয়েছে আজকাল ছেলেদের, তোমরা কোনো কিছু চাইতেও লজ্জা পাও। ঠিক আছে, আমি বুঝে নিয়েছি, তোমার যা লাগে তুমি আমাকে বলবে, আমি ব্ল্যাঙ্ক চেক সই করে দেব। কি ঠিক আছে?
সরি স্যার, টাকা দিয়ে মেধা কেনা যায় না, আপনি অন্য কাউকে দেখতে পারেন। আসি, আসসালামু আলাইকুম। নাম আমার ফরহাদ, আমি দিনকে করতে পারি রাত। তানিশা, এই তানিশা, এত ডাকার পরেও তুমি শুনছো না কেন? কি শুনবো, তোমার কথারও ঠিক নেই, মনেরও ঠিক নেই। মানে? মানে বুঝলা না, মধুর সাথে তোমার কিসের সম্পর্ক? আরে তানিশা, সে তো আমার কলেজের বান্ধবী, এর চেয়ে বেশি কিছু নয়। তুমি আমার জান, তুমি আমার কলিজা। থাকো তোমার কলিজা নিয়ে। জানুক পৃথিবী, জানে জানুক দুনিয়া, তোমার আমার মন দেয়ানিয়া। ভুল হলে ভুল হয়েছে, লজ্জা শরম গিয়েছে, তোমার বুকেতে মাথা দিয়া। জানে জানুক পৃথিবী, জানে জানুক দুনিয়া, তোমার আমার মন দেয়ানিয়া। ভুল হলে ভুল হয়েছে, লজ্জা শরম গিয়েছে, তোমার বুকেতে মাথা দিয়া। তুমি আমার জাদু সোনা, যখনই দুটি চোখে ভাসে আবেগে আবেগে মনটা আরো তোমাকে পেতে চায় পাশে। ছোট ছোট স্বপ্নগুলো যখনই দুটি চোখে ভাসে আবেগে আবেগে মনটা আরো তোমাকে পেতে চায় পাশে। তুমি চোখে চোখে থাকলে ছুটেছে। So
ফুটেছে। আসামি ধরি সাই সাই পদবি আমারে সাই এই এর ব্যাগ সার্চ করো। এবার দেখবে মজা স্যার, অস্ত্র আর বুলেট। অস্ত্রের কারবার করো না, এইবার বুঝবে মজা। অফিসার অ্যারেস্ট হিম। আশ্চর্য, আমি কেন ব্যাগে বুলেট পিস্তল রাখতে যাব? আমি বুলেট পিস্তল কখনোই চোখে দেখিনি। বুলেট পিস্তল চোখে দেখনি না তো ব্যাগে এলো কি করে? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি করে বলছি আমি এসবের কিছুই জানি না। এই ওকে নিয়ে চলো। এই অফিসার, কি করছেন আপনি? ম্যাডাম বিশ্বাস করেন, আমার ব্যাগে যে বুলেট আর পিস্তল আছে আমি তা জানি না। রাজ তো বোর্ড স্ট্যান্ড করা ছাত্র, ও অপরাধ করতে পারে না। দেখুন ম্যাডাম, ভালো মন্দের বিচার করবে আদালত, আমার কিছুই করার নেই। এই ওকে নিয়ে চলো। কোর্টে চালান করে দিন। ওকে স্যার। ফাইলটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ম্যাডাম, আমার ছোট ভাই রাজকে কলেজ থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা আপনার ছোট ভাই, তা বলুন কি করতে পারি? ও কখনো এই কাজ করতে পারে না। ও বুলেট পাবে কোথায়? ও তো কখনো খেলনা পিস্তলই দেখেনি। ও তো কলেজের সবচেয়ে সেরা ছাত্র। আজকাল সেরা ছাত্রদের মধ্যেই তো যত সব ক্রিমিনালি কাজ কারবার। না ম্যাডাম, আমি ওর বাবা, আমি ওকে ভালো করেই চিনি। ও আমার কাছ থেকে কখনো একটি টাকাও মিথ্যে কথা বলে নেয়নি, বরং বিভিন্ন ক্লাসের নোট তৈরি করে তা বিক্রি করে যা পেত তা আমার হাতে এনে দিত। ও কখনো থানা পুলিশ নিয়ে ভাবত না। দয়া করুন ম্যাডাম, ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু আপনার ভাই রাজকে কোর্টে চালান করে দেবার সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে। আমি এই ব্যাপারে কিছু করতে পারবো না, সরি। তবে হ্যাঁ, ওকে এই পরিস্থিতিতে ছাড়াতে পারে একমাত্র নেতা ফরহাদ চৌধুরী। আপনারা ওনার কাছে গিয়ে দেখুন কিছু করতে পারেন কিনা। আমরা তাহলে নেতার কাছে যাব ম্যাডাম। বাবা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রাখ না রাখ। আসসালামু আলাইকুম স্যার। আরে হায়াত সাহেব, তা কি মনে করে? স্যার আমার ছেলে রাজকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন, কি অপরাধ করেছে রাজ? আমার ভাই নাকি অস্ত্র ব্যবসায় চোরা কারবারি। প্লিজ স্যার, আমার ভাইকে থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, ওঠো আমি দেখছি। এই ওসিকে ফোন লাগাও। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি ব্যাপার ওসি সাহেব, আপনি বিনা অপরাধে রাজকে কলেজ থেকে অ্যারেস্ট করেছেন কেন? স্যার বিনা অপরাধে রাজকে অ্যারেস্ট করা হয়নি, ওনাকে সার্চ করে ওনার ব্যাগ থেকে অস্ত্র এবং বুলেট পাওয়া গেছে। অসম্ভব, রাজ ভালো ছেলে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে না। আমি আপনাকে বলছি রাজকে ছেড়ে দিন। আই এম সরি স্যার, চার্জশিট রেডি হয়ে গেছে, যদি রাজকে ছাড়াতে হয় তাহলে প্লিজ স্যার কোর্টের মাধ্যমে ছাড়িয়ে আনুন।
আচ্ছা, আমাকে আগে জানানো উচিত ছিল। মামলা রেকর্ড হয়ে গেছে, ওসি স্যার কিছুই করতে পারবেন না। তাছাড়া আপনারা তো সবই শুনলেন, কষ্ট করে কোর্ট থেকে ছাড়িয়ে আনুন। স্যার, আপনার কি কিছুই করার নেই? দেখুন হায়াত স্যার, আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি, কিন্তু আপনি তো ভালো করেই জানেন আইন সবার জন্যই সমান। আমি দুঃখিত। এই যাও যাও। তুমি কি তোমার ভাইকে ছাড়াতে চাও? জি, আমি ছাড়াতে পারবো তোমার ভাইকে। কিন্তু আপনার বাবা? বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি যদি তোমার ভাইকে ছাড়াতে চাও তাহলে এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করবে। এবার তুমি আসতে পারো। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? আরে ধন্যবাদ দিতে হবে না, সময় মতো এই ঠিকানায় যোগাযোগ করলে একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা আসি। আচ্ছা, তোর লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু, তোর লইয়া। ঠিক আছে আসি, কাল দেখা হবে। নতুন নাকি যাবে? রেট কত? এই দেখেছিস, নতুন আমদানি, মনে হয় কিচ্ছু বোঝে না। শুনুন, এখানে সানি ভাই থাকে। হ্যাঁ, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মৎস্য কুমারী টপ গিল হচ্ছে তাহলে? বসো। থ্যাংক ইউ। দেখো, আমি কথাটা বলতে চাই না, কিন্তু কি করব বলো, পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোমাকে দেখলে বড় মায়া লাগে, তাই কথাটা বললাম, কিছু মনে করো না। তবে আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও তোমার ছোট ভাই রাজকে ছাড়িয়ে আনব, যদি তুমি গিভেন থেকে রাজি থাকো। সরি, আমার পক্ষে গিভেন থেকে রাজি হওয়া সম্ভব না। তাহলে আমি কি করব? জানি না ছোট ভাইকে কেমন ভালোবাসো তুমি, সত্যি যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট্ট প্রস্তাবে তুমি রাজি হতে। ছি, কি বলছেন আপনি? আপনি যে প্রস্তাব দিয়েছেন সে কি ছোট বিষয়? হ্যাঁ, আমি তাই মনে করি। কারণ তোমার ছোট ভাইকে তুমি যদি সত্যি ভালোবাসতে তাহলে মৃত্যুকে ভয় পেতে না। আর আমি যে কথাটা বলেছি এটা তো একটা সিম্পল বিষয়। আই এম সরি, আমার পক্ষে তা সম্ভব না। আমার কাছে আসতেই হবে মৎস্য কুমারী, পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। জানি না ছোট ভাইকে কেমন ভালোবাসো তুমি, সত্যি যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট্ট প্রস্তাবে তুমি রাজি হতে। আপু, তুমি ঘুমাবে না? আগে তুই ঘুমিয়ে পড়, তারপর আমি ঘুমাবো। ঠিক আছে, এই যে আমি ঘুমিয়ে পড়লাম। তুমি তো আমাকে কিছুই দিলা না। তুমি কোনো টেনশনই করো না, আমি একটি বাইজিপাড়া তোমার নামে লিখে দিব। এই কোন শালা ডিস্টার্ব করে রে? ও, তুমি এসেছো? এই তুমি দাঁড়িয়েছো কেন, যাও। Oh.
বলো এই মুহূর্তে তোমার কত টাকা লাগবে? 5 লাখ। এতগুলো টাকা হাতে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে বরং ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়ে যাও। নাও। আমি যাই। আমার গাড়িতে করে পাঠিয়ে দেই? না, আমি একাই যেতে পারবো। আসি। ও ম্যাডাম, একটু মিষ্টি করে হাসি দিয়ে যান না। শেষ পর্যন্ত আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় যে রাজের ব্যাগ থেকে পিস্তল ও বুলেট পাওয়া যায়। সেজন্য বাংলাদেশ দণ্ডবিধির 20 ধারা মোতাবেক মহামান্য আদালত আসামি রাজকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। বাবা, আমি কোনো অপরাধ করিনি বাবা, সব ষড়যন্ত্র। আমি নির্দোষ বাবা, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আমি সব জানি রে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে আদালত থেকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনবই। এই বাবা, ওকে নিয়ে চলো। বাবা, বাবা। বাবা, বাবা, বাবা। বাবা, ওকে বাঁচাও। এই পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে ছেড়ে দাও। পুলিশ ভাই, আমি এখানে থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও। আসামি ধরি সাই সাই, পদবি আমার এসআই। আরে এসআই, বসো বসো বসো, তোমাকে এবার ওসি বানিয়ে দেব। আমাকে কি বানালেন স্যারজি? আরে তোমাকে তো ব্যারিস্টার বানাবো, টাকা পয়সা ঘুষ দিয়ে তোমার সার্টিফিকেট নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যারজি, থ্যাংক ইউ। তাহলে তো আমার ডায়লগও পরিবর্তন করতে হবে। কিরকম? তাহলে দাঁড়িয়ে বলি ভাই, আসামি ধরি সাই সাই, পদবি আমার ওসি ভাই। ড্যাডি, মাই সন, মাই সন, সিট ডাউন। ওকে ড্যাডি। মামুন, এই হলো তোমার ফরাদ আঙ্গেলের ছেলে সানি। হাই ব্রাদার। ভাইয়া, তুমি ভালো আছো? ইয়েস ব্রাদার। আচ্ছা, তুমি কি করে জানলে আমি যে এখানে আছি? আমি তো বাসায় গিয়েছিলাম, দারোয়ান আঙ্গেল বললো তুমি এখানে আছো। তুমি যে বাংলাদেশে এসেছো এই কথা আমাদের বাড়ির কেউ যেন না জানে। আপাতত তুমি এই বাইজেপাড়াতেই থাকবে। থ্যাংক ইউ ব্রাদার, তাহলে আমিও তো খুব এনজয় করতে পারবো। খাপের খাপ, যেমন ছেলে তেমন বাপ। এনজয় ইউর সেলফ। হায় রে প্রেম, তুই কেন এত কষ্ট দিস রে বাবা? মধুকে না দেখলে আর যে সহ্য করতে পারছি না, বুকের মাঝে কেন যে চিনচিন করে। ওফ ওফ, আহ মধু, ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কে? কাকে তুমি ও মাই ডার্লিং বলছো? কেন, তোমাকে? আমাকে নাকি অন্য কাউকে? তুমি কি বলছো জান? সত্য কথাটাই তো বলছি, কারণ তুমি তো যাকে দেখো তাকেই জান বলে ডাকো। বিশ্বাস করো, পৃথিবীর সমস্ত সুন্দরী একদিকে আর অন্যদিকে তুমি। আমি তোমার কাছে চলে আসবো জান। সত্যি বলছো? তুমি আমাকে মন থেকে ভালোবাসো? শত শত সত্যি বলে আমি তোমাকে অপমান করতে চাই না, আমি কোটি কোটি সত্যি বলে প্রমাণ করে দিতে চাই আমি তোমাকে আই লাভ ইউ
করি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ জানেমান। চিয়ার্স। ব্রাদার সানি, মদ খেতে খেতে হলাম ফানি, নাচের উঠবে এবার ঝলকানি, আসামি ধরি সাই সাই, নাচবো এবার পাই 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 পাই। ব্রাদার, নাচের এবার তুফান উঠবে। ওকে ব্রাদার ওকে, মৌসুমীর জায়গায় এবার দেখবো অন্য কাউকে। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। প্রেমের অপমান, তোমায় কত ভালোবাসি জানে আমার প্রাণ, কেমন করে মিথ্যা কথা করো তুমি আমদানি, একটু হালকা মেরেছো তুমি লাল পানি, একটু হালকা মেরেছো তুমি লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। তোমার আমার ভালোবাসা একটি দিনের নয়, সারাক্ষণই আমার হৃদয় তোমার কথা কয়, ঘরে পড়াবো তোমায় জামদানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি, একটু হালকা মেরেছো তুমি লাল পানি, একটু হালকা মেরেছো তুমি লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। ও এই এয়ারব্যাগ সার্চ করো স্যার, অস্ত্র আর বুলেট। অস্ত্রের কারবার করো না। আমি কেন ব্যাগে বুলেট পিস্তল রাখতে যাবো,
আমি বুলেট পিস্তল কখনোই চোখে দেখিনি। এইবার বুঝবে মজা। অফিসার, অ্যারেস্ট হিম। রাজ ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রাজ ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রাজ ভাইয়ের কিছু হলে মামনি, তুমি কি করছো? তোমার আসল চেহারাটা দেখছি। সুমনা, চিৎকার করো না ড্যাডি। তুমি কি অস্বীকার করতে পারবে? রাজকে অস্ত্র দিয়ে তুমি ধরিয়ে দাওনি? প্রশ্নই আসে না। তা তো বলবেই, সব নেতারাই একই কথা বলে। তদন্ত করলেই সব সত্যি বের হয়ে আসে। কি বলতে চাও তুমি? আমি পরিষ্কার করে বলতে চাই, তুমি রাজকে ফাঁসিয়েছো আমাকে পড়াতে রাজি হয়নি বলে। তোমার সাথে ফালতু বিষয় নিয়ে কথা বলার রুচি আমার নেই। এত ছোট্ট বিষয় নিয়ে আমি আমার গুরুত্বপূর্ণ ব্রেইন ইউজ করতে চাই না। যে বিষয়টাকে ফালতু বলে ছোট করে দেখছো, সে বিষয়টা ফালতু নয় ড্যাডি। একটা ছেলের জীবন মরণের প্রশ্ন। এটা একান্তই ওদের ব্যাপার। বরং আমি ওসিকে ফোন করে ওকে ছেড়ে দেবার কথা বলেছি। সব নেতারাই লোক দেখানো কাজ করে, তুমিও সেই কাজটাই করেছো ড্যাডি। মন খারাপ? তোমাকে দেখে তো কিরমিলান মনে হচ্ছে না? মিথ্যা কেসে ফেসে গেছো? ইস, পৃথিবীতে ভালো মানুষের কোনো জায়গা নাই রে। ঘটনাটা কি বলো তো। এর বলদা তোমাকে নিতেই হবে। আমরা সকলে মিলে তোমার সাহায্য করুম। তুমি আমাগুলোর সঙ্গে আইসো। কিরে, কি ব্যাপার, কি চাস তোরা? জেলখানায় আমাদের রাজত্ব। এই, তোর সাহস তো কম না? আমাকে তুমি ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি চাইনি।
তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তবে কি চেয়েছিলে? আমার ফাঁসি? আরে আমি তো মরেই গেছি, যেখানে আমার সমস্ত স্বপ্ন সমস্ত আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে, সেখানে আর মৃত্যুর বাকি থাকলো কি? রাজ, আমি আমার ভুলের জন্য প্রতিটা মুহূর্ত চলছি, বলো আমি কেমন করে আমার ভুলের বাসল দেব, বলে দাও প্লিজ। তুমি ফিরিয়ে দিতে পারবে আমার আগের জীবন? যে কালির ডাক আমার কপালে লেগেছে তা কি তুমি মুছে দিতে পারবে? তা হয়তো পারবো না রাজ, কিন্তু তোমার জীবনের সাথে নিজের জীবনকে জড়িয়ে সারাটা জীবন তোমার কষ্টের ভাগিদার হতে পারবো। আমাকে তোমার কষ্টের ভাগিদার হতে দাও রাজ, আমি সারাটা জীবন তোমার ব্যথা ব্যথিত থাকতে চাই, তোমার সুখে সুখে হতে চাই। মানুষ মানুষকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু সাপ কুমিকে বিশ্বাস করতে নেই। আর তুমি, তোমার ফ্যামিলি তার চেয়েও বেশি খারাপ। না রাজ, আমার কসম লাগে। কাজলি। জি আপা। তোমার ছেলের কি অবস্থা এখন? এখন একটু ভালো। এই টাকাটা রাখো, নাও তোমার ছেলের জন্য ফল কিনে দিও। আচ্ছা। ওঠা, সুমানা তাহলে জেলখানায় রাজকে দেখতে গিয়েছিল। হিটলারকে ফোন লাগাও। জি স্যার। হিটলারকে চাই। হিটলার, এই যে নেতার ফোন, তোর সাথে কথা বলবে। জি বস। আজকের মধ্যেই তুই রাজকে জেলখানার ভেতরে শেষ করে দিবি। ওকে বস। ওকে, নো টেনশন বস। আমাকে মারার জন্য তোদের কে পাঠিয়েছে? বলছি বলছি, নেতা তোমাকে মারার জন্য অর্ডার দিয়েছে। নেতা ফরহাদ, এবার ভাঙবো তোর দুই দ্বারা করাত। আপু। রাজ ভাই আমার, তুই কেমন আছিস? আপু, তুই কেমন আছিস? আপু, আপু তোর কি হয়েছে? আপু, এ আমি কি দেখছি? আপু, আমি কি দেখছি? আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। আপু, তোর এত বড় ক্ষতি কে করেছে? নেতার ছেলে সানি, তোকে জেল থেকে ছাড়ানোর জন্য ওর কাছে হেল্প চাইতে গেলে ও আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে। আমাকে ছাড়ানোর জন্য
তুই তোর ইজ্জত কুরবানি দিলি, তুই আমার কথা একটু ভাবলি না, ভাবলি না তুই বাবার কথা, সমাজের কথাও ভাবলি না। সমাজ মানি না, সমাজ মানি না, সংসার কি পেয়েছি এই সমাজ সংসার থেকে, বরং অবৈধ সন্তানের মা হয়েছে আমি। জেলের অন্ধকারে ধুকে ধুকে মরছিস তুই, তোর কষ্টে আজ বাবা চিন্তা লাশ হয়ে গেছে। অপরাধ না করেও তুই আজ জেলখানায় পচে মরছিস, কে এই সন্তানের দায়িত্ব নেবে বল? কোন সমাজ, কোন সংসার? তুই কোনো চিন্তা করিস না আপু, এই সন্তানের সমস্ত দায় দায়িত্ব ওই সানিকে নিতে হবে। এই তোমার টাইম শেষ হয়ে গেছে, চলো বুবু। তুই কোনো চিন্তা করিস না বুবু, পৃথিবীর এমন কোনো জেলখানা নেই যে এই রাজকে আটকে রাখতে পারে। আমি ওকে ছাড়বো না আপু, আমি ওকে ছাড়বো না। তুই ভালো থাকিস বুবু, তুই বাবাকে দেখে রাখিস। আমি আসবো বুবু, আমি আসবো, ওই বেঈমানকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। সানি ভাই মোবাইল বাজছে। হ্যালো সানি, আমি মৌসুমী বলছি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমাদের সন্তানের জন্য দোয়া করো। বাহ, সুসংবাদ, অবশ্যই দোয়া করব, আমি এখন মিটিং আছি, রাখি। তোর কি হবে রে কালিয়া, বিয়ের আগে বাচ্চা গেতে আসিয়া তাহলে তো মিষ্টির ব্যবস্থা করতে হয়। আরে রাখো তোমার মিষ্টি, ওর বাচ্চার আমি খেতা পুরি, দেখাচ্ছি মজা। কি খবর? নাই তো এখানে। তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোরা হিজড়ার দল, যা খুঁজতে থাক, যেখানে পাবি শেষ করে দিবি। সব কাজ অন্যের উপর ছেড়ে দিতে হয় না, কিছু কাজ নিজেকেও করতে হয় সানি। ভিখারির বাচ্চা আর কোনোদিন জেল থেকে বের হতে পারবে না। মেয়েটিকে শেষ পর্যন্ত কি করলে? ওকে শেষ করে দিতে ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি পালিয়ে বেঁচে গেছে। মেয়েটি পরে আবার কোনো ঝামেলা বাঁধাবে না তো? আপনি টেনশন করছেন কেন, ও ঝামেলা করার আগেই শেষ করে দেব। আজ বাদে কাল তোমার বিয়ে, এ সময় যাতে কোনো ঝামেলা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবে, ঠিক আছে? যাও। অস্ত্র তুলে দিলি ধীরে ধীরে।
সখিনা, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আইনের লোক আপনারা সবই পারেন। পারি পারি পারি। তাহলে স্যার পুরুষ কয়েদি আর মহিলা কয়েদি আলাদা আলাদা করে রাখেন কেন? একসঙ্গে রাখতে পারেন না স্যার। হয় রে, তুই ঠিকই কইছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই কি কইছিস? খারাপ কথা বলিস না তো স্যার, মারলি কেন স্যার? আজ রাতে আমাকে এখান থেকে পালাতে হবে। রাজ, আমরাও তোমার সাথে যাব। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোরা কোনো চিন্তা করিস নো, হেই রাস্তায় তোয়ে গয়ে দিউম। আমি ওদেরকে নিয়ে যাব। তোরা আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, পালিয়ে যা। আমি ওদেরকে নিয়ে যাব। আমাদেরকে নিয়ে ভাবিস না, তুই যা যা তোরা যা। উঠো বাবা, বাবা তুমি মরতে পারো না বাবা। বাবা আমি কার কাছে থাকবো বাবা? এখন আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না মা। আমি তোকে আমার রাজের কাছে রেখে দিতে পারলাম, আর শেষ মুহূর্তে আমি আমার রাজকেও দেখে যেতে পারলাম।
আমি এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো মা। রাজ, মৌসুমীকে তোর হাতে তুলে দিয়ে গেলাম বাবা। ওকে বাবা দেখে Any problem? Yes, problem. রাজ জেল থেকে পালিয়েছে। কি বললি? Thanks God. নাম আমার ফরহাদ, দুই ঘরে যার করাত। নো টেনশন, নো টেনশন। রাজের বাবাকে খুন করেছে আমার লোক। মারতে চেয়েছিলাম মেয়েটিকে, মরেছে ওর বাবা। আর বাবাকে কবর দিতে কবরস্থানের ছেলে অবশ্যই যাবে, অবশ্যই। সেখানে শেষ করে দিবি রাজ সহ ওর বোনকে। যা। জি বাবা। বাবা, চারদিকে খেয়াল রাখ। রাজ মনে হয় আর আসবে না। এই চলো সবাই। কবরের চোখের পানি ফেলতে নেই রাজ। ছোটবেলায় বাবা মরে যাওয়ার পর থেকে তুমি যে কষ্ট করে আমাকে মানুষ করেছো, সেই ইজ্জত করার সুযোগ আমাকে দাও বাবা। যখন আমি বড় হয়ে কলেজের নাম করা ছাত্র হলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমায় চাকরি করে খাওয়াবো, সেই ছেলের চাকরির টাকা সুখ না দেখে তুমি মরতে পারো না বাবা, মরতে পারো না। কবর থেকে উঠে একবার সেই সুখ তোমাকে দেখে যেতে হবে বাবা, দেখে যেতে হবে বাবা। বাবা, ও বাবা, আমি যে হেতিম হয়ে গেলাম বাবা, আমি যে হেতিম হয়ে গেলাম। ওঠো বাবা, ওঠো বাবা, জবাব দাও বাবা, জবাব দাও বাবা। ও
আমি একটা কুত্তার বাচ্চা, আমার তো বাপেরই ঠিক নাই, জন্মেরও ঠিক নাই। ছোট্টবেলায় মা মারা যাওয়ার সময় বলেছিল আমাদের ছোট্ট একটা সংসার ছিল, হঠাৎ বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে মা আমাকে পড়ালেখা করায়, তখন আমি ক্লাস টুতে পড়ি। ওই ওই নেতা ফরহাদ হারামি আমার আমার মাকে জোর করে বিয়ে করলো। আমার মা কিছুদিন পর মারা যায় আর আমি হয়ে গেলাম এতিম। মা গো, আসামি ধরি সাই সাই, পদবী আমার এসাই, নাম আমার টিরিক্স, কাম করি ফিক্স। এই এই এসাই, তুমি রাজকে ধরতে এলে না কেন ভাই? জরুরি একটা কাজে ফেসে গেছিলাম, সরি ব্রাদার। এই বেটা, শরীর মারে বাপ, কাজের বেলা তোমারে পাই না, শুধু করো সাই সাই আর পাই পাই। এই ওকে, আরে রে, তুমি কি শিখতেছো? স্যারজি, মেরা পাস পিস্তল ভি নাই, গুলি ভি নাই, রাজকে পকড়াবো কেমন করে? এই ওকে, হ্যাঁ সামনে আসো, হ্যাঁ ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এই এমনি, আরে কেমন ব্যবহার! রাজকে ধরতে পিস্তল আর গুলি লাগে, শালার উকিল! হ্যাঁ, আরে এই শালা সাই সাইও পালিয়ে গেল। এই যে ভাই, মাল লই আইছি। ও থ্যাংক ইউ, যা বেটা। মেরে করবো ভাজ, করতে পারবি না কাজ, নাম আমার রাজ। তোর বস ফরহাদ চৌধুরীকে বলিস তার রাজত্ব শেষ, আমার রাজত্ব শুরু। ভাই আমার মারিল, ভাই আমার মাফ করে দেন। যেই ব্যাগে করে কলেজের বোর্ড স্ট্যান্ড করা ছাত্র এই রাজ বইপত্র নিয়ে যেত, আর আজ সেই ব্যাগে করে এই সন্ত্রাসীদের আকরার টাকা নিয়ে যাচ্ছে এই শহরের সবচেয়ে বড় টপ টেরর মিস্টার রাজ। আরে আপনি আসুন আসুন, বসুন। কি আর বসবো কমিশনার সাহেব, আপনারা তো কাজের কাজ কিছুই করতে পারছেন না। একটা জেল পলাতক আসামি কাজ কতদিন হয়ে গেল ধরতে পারছেন না? দেখুন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। আপনারা চেষ্টা করতেই থাকেন, করতেই থাকেন। আর এদিকে রাজ আমার বারোটা বাজিয়ে দিক। এমনিতে রাজ আমার অনেক ক্ষতি করে ফেলেছে, ওকে তাড়াতাড়ি না ধরলে সে তো আমাকেও বাঁচতে দেবে না, তখন আমার মৃত্যুর জন্য দায়ী কে থাকবে? আপনি? কুল কুল কুল, আমি এক্ষুনি রাজকে ধরার জন্য ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছি। শুনুন, রাজকে ধরার জন্য শহরের সব জায়গায় তল্লাশি শুরু করে দিন। আমি আগামী 7 দিনের মধ্যে রাজকে চাই, প্রয়োজনে শুট অ্যাট সাইট। প্লিজ, চিন্তা নেই, এবার জীবিত অথবা মৃত রাজ ধরা পড়বেই। কথার সাথে কাজের 100% মিল থাকা চাই কমিশনার সাহেব, আই মিন। আমার বাড়িতে ঢোকার
তোর সাহস কি করে হলো? এই সানি, দেখবি তুই আজ মেরে করব ভাজ নাম আমার রাজ। আপু, আমার বোনের সরলতা সুযোগ নিয়ে আপনার ছেলে তার ক্ষতি করেছে, যার জন্য আজ আমার বোন প্রেগনেন্ট। না ড্যাডি, রাজ মিথ্যে বলছে। ওর নষ্টা বোনকে আমার ঘরে চাপানোর চেষ্টা করছে। আমি জনপ্রতিনিধি, জনতার কথা আমি বিশ্বাস করি, তোর কথা আমি বিশ্বাস করি না, কারণ তুই হচ্ছিস জেল পলাতক আসামি। আমি দেখলে জেল পলাতক আসামি, আর আপনার ছেলে একটা লম্পট। এই মোবাইলে তার প্রমাণ আছে। ছি ভাইয়া ছি, তুমি আমাদের পরিবারের মান সম্মান সব নষ্ট করে দিলে, এখন আমরা লোক সমাজে মুখ দেখাবো কি করে? ছি 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 ছি। তুই আমার ছেলে হয়ে এমন জঘন্য কাজ করেছিস, তোর সাহস তো কম না? বাবা রাজ, আমি তোমাকে কথা দিচ্ছি, মা মৌসুমীর সাথে আমি সানির বিয়ে দেব। আপনারা সবাই উপস্থিত থেকে দোয়ার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, শুধু এটুকুই চাই। গুড, তাহলে এতক্ষণে আপনার সুবুদ্ধির উদয় হয়েছে। বাপ ছেলে দুজনকেই বলছি, এখানে আমার বোনের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, কথাটা মনে রেখো। মাইন্ড ইট। রাজ, তুই কোথায় থাকবি রে ভাই? কাঁদিস না রে আপু, যার কেউ নেই তার তো আল্লাহ আছে। তুই আমার জন্য মোটেও চিন্তা করবি না। আমি যেখানেই থাকি তোর উপরে নজর থাকবে আমার, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। আসি রে আপু। আসামি ধরি সাই সাই। একদম চুপ, শুধু আসামি ধরার চিন্তা ভাবনা, সুন্দরী মেয়ে খুঁজে পাও না ব্রাদার? আজকে না আমরা বাসর রাত, গুষ্টি মারি বাসর রাতের। আমার বাসর রাত হবে বাইজি পাড়ায়। সে ব্যবস্থা আমরা করে রেখেছি ভাই। আজকে রাতের জন্য আপনি হচ্ছেন আমাদের নবাব, আর আমরা হচ্ছি আপনার গোলাম হোসেন, আর এই বাইজিপাড়া হচ্ছে আপনার রাজমহল। আজকে আমাদের নবাব বাসর করবে। কোথায় রাজনর্তকী, হাজির হও। কি সুন্দর, বাহ, হুরপুরি মনে হচ্ছে যেন কাছে গিয়ে ধরি। আপনার জন্য তো নিয়ে এসেছি নবাবজি। আমরা কি এখন প্রস্থান করতে পারি? যাও গোলাম হোসেন যাও। ওয়ে 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 ওয়ে, উঠ এই ফকিরনির বাচ্চা, তুই আমার ঘরে এসে পড়লি কেন? চৌধুরী বাড়ির বউ হবি? আমি এই বাড়ির বউ হতে চাই না, আমি চাই আমার সন্তানের বাবাকে। কি ভাইয়া, তুমি ভাবি কেন একটা আঘাত করবে না? এই
ওকে মারলে তোর গায়ে লাগে কেন? লাগবেই তো। তোর বোন জেলখানে রাজের সাথে দেখা করতে গিয়েছিল, ও রাজের সাথে প্রেম করে। কি বলছে সুমনা? সুমনা, তুই যদি রাজকে ভুলে যাস, যদি রাজের সাথে আর কোনোদিন দেখা না করিস, তাহলে সানি রাজের বোনের উপর আর কোন রকম অত্যাচার করবে না, সেটা আমি তোকে কথা দিচ্ছি। আমি আবারও বলছি মা, তুই ওকে ভুলে যা, তাহলে রাজের বোনের উপর আর কোনো রকম টর্চার করা হবে না। তাছাড়া আমি তোর বিয়ে দেবো মামুনের সাথে, মামুন তোর জন্যই কাল বিদেশ থেকে আসছে। মনে রাখবি, মামুন আমার একমাত্র বন্ধুর ছেলে, ওর কোনো রকম অসম্মান হলে টর্চার চলবে রাজের বোনের উপর। কি, তুই রাজি? ঠিক আছে, রাজি। গুড, ভেরি গুড। যা তোরা। সুমনা, আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট করো না। কত অত্যাচার করবে করুক, তাও তুমি এত বড় কঠিন সিদ্ধান্ত নিও না বোন। না ভাবি, তোমার কিছু হলে রাজকে আমি কি বলবো? রাজ আমাকে অনেক বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে। আর তুমি যখন অন্য ছেলের সঙ্গে চলাফেরা করবে, রাজ যদি দেখে, ও কিন্তু সহ্য করতে পারবে না বোন। রাজ তোমাকে ভুল বুঝবে, তা আমি রাজকে বোঝাতে পারবো। কিন্তু তোমার কিছু হলে রাজ আমাকে ক্ষমা করবে না ভাবি। রাজ আমাকে ক্ষমা করবে না, রাজ আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ওয়াও, বিউটিফুল স্পট। মামুন ভাই, এই স্পটের নাম স্বপ্নপুরি। ও, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর স্পট। আসেন, ভেতরে আসেন, ঘুরে ঘুরে দেখা যাক। ও, চলো। সবই তো দেখলাম। আচ্ছা সোনিয়া, এয়ারপোর্টে সুমনা আমাকে রিসিভ করতে গেল না কেন? ভাইয়া, সুমনার না মনটা খারাপ। কেন ভাইয়া? সুমনা না একটা ছেলেকে ভালোবাসে। ওয়াও, বিউটিফুল লাভ, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া, সুমনার ভালোবাসাকে আপনি মেনে নিন। নো প্রবলেম, ইউ আর ভ্যাকেন্সি? ইয়েস। ও ফাইন, আই লাভ ইউ সোনিয়া। রাজ বলছি। তোমার সুমনা এখন কোথায়? তোমার সুমনার কি খোঁজ খবর রাখো, নাকি পাখি উড়ে গেল? আরে, তোমার সুমনা এখন অন্য ছোকরার হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস না হয় গিয়ে দেখতে পারেন। হ্যালো, হ্যালো। এবার জম্বে খেলা, শালা রাজের বাচ্চা। তোর পেটালা বোনকে আমার গলায় ঝুলিয়ে দিলি। সানি, তোমার জুতা আমি পরিয়ে দিই। খবরদার, তুই আমার গায়ে টাচ করবি না, আমার পায়েও তোর কোনো স্থান নেই। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস। এরপর যদি কোনোদিন তুই আমার নাম ধরে ডাকিস, তাহলে তোর জিপ টেনে বের করে আমি পেরেক মেরে দেব। রাবিশ। ভাবি, তুমি মন খারাপ করো না, আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। এই কান্না আমার জন্য নয় সুমনা, আমার এই কান্না রাজের জন্য। না জানি ও কেমন আছে। ভাবি, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো জানো আমি রাজকে কষ্ট দিতে চাইনি, কারণ আমি রাজকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
কিন্তু শেষ পর্যন্ত আমি মনে হয় সত্যি রাজের জীবনটা নষ্ট করে দিলাম ভাবি। তোমার সুমনা এখন অন্য ছোকরার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো রাজ ভাই, আপনার সুমনা আর আপনার নেই, কারণ বিদেশ থেকে মামুন নামে এক ছেলে আসছে, তার সাথেই সুমনার বিয়ে হবে। হ্যালো হ্যালো, না সুমনা অন্য কারো হতে পারে না, অন্য কারো হতে পারে না। সব স্মৃতি ভুলে মরণ সঙ্গী করে চলে যাব দূর অজানায়। সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছো আমায়, সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছো আমায়। এই পৃথিবী ভেঙে ফেলবো আমি যদি এই মন তোমাকে না পাই, সব স্মৃতি ভুলে মরণ সঙ্গী করে চলে যাব দূর অজানায়। সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছো আমার, সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছো আমার। অপরাধ করেছি আমি, দিয়েছ ভেঙে আমার হৃদয়, মন আকাশে জমেছে মেঘ, বুঝেছি সবই ছিল অভিনয়। কি অপরাধ করেছি আমি, দিয়েছ ভেঙে আমার হৃদয়, মন আকাশে জমেছে মেঘ, বুঝেছি সবই ছিল অভিনয়। সাথী রে সাথী রে কেন কষ্ট দিয়েছো আমায়, সাথী রে সাথী রে কেন কষ্ট দিয়েছো আমায়। ছিল সুখ নিয়েছো কেড়ে, হেরেছি আমি জীবন জুয়ায়, ছিলে ভরসা কেন সহসা, ভেঙেছো মন জানি না তোমায়। ছিল সুখ নিয়েছো কেড়ে, হেরেছি আমি জীবন জুয়ায়, ছিলে ভরসা কেন সহসা, ভেঙেছো মন জানি না তো হয়। সাথী রে সাথী রে কেন কষ্ট দিয়েছো আমায়, সাথী রে কেন কষ্ট দিয়েছো আমায়। এই পৃথিবী ভেঙে ফেলবো আমি যদি এই মন তোমাকে না পাই।
যাব দূর জানাই সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছ আমায় সাথীরে সাথীরে কেন কষ্ট দিয়েছ আমায় রাজ 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 পুলিশ যখন রাজের কোনো কিছুই করতে পারল না তখন পুলিশের উপর আমার আর কোনো ভরসা নেই তুই তোর লোক পাঠা ওকে আজকের মধ্যে রাজকে শেষ করে দিতে হবে দ্যাটস ফাইনাল ও আমি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছি ওকে চলো না এই কাজ তুমি করো না সানি আমার ভাইকে তোমরা বাঁচতে দাও আমি তোমার দুটি পায়ে ও সানি ওট শুধু তোর ভাইকে নয় সাথে তোকেও শেষ করব মারো আমাকে মেরে ফেলো তবু আমার ভাইয়ের কোনো ক্ষতি করো না আপু এই নাও বেল্ট ওকে ওর পাওনাটা বুঝিয়ে দাও নাও না ভাই তুই এই কথা বলিস না তুই চলে যা ভাই তুই চলে যা দেখেছিস দেখেছিস তোর প্রতি আপুর কত মায়া আপু তোকে কতটা ভালোবাসে আরে তুই তাকে ভালোবাসতে না পারিস কিন্তু আঘাত করিস না আর সেই আঘাত আপু সইল এই আমি রাজ সইব না তোমাকে আমার ভাই বলে ডাকতে ঘৃণা হচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখো যতগুলো আঘাত তুমি ভাবিকে করেছো ঠিক ততগুলো আঘাত তোমার চোখের সামনে কড়াই গণ্ডে পরিশোধ করা হবে এই নাও ধরো এখন তুমি আমাকে মারবে তুমি আমাকে মারবে দেখে আমার ভাই তা কেমন করে সহ্য করে না সুমনা তা হয় না আমি তোদের মতো পশু নই এখন পশুর চেয়েও বড়টা হতে হবে একজন প্রেমিকা তার প্রেমিককে অর্ডার দিচ্ছে একজন হবিস্ত্রী তার স্বামীকে আদেশ করছে পিটাও আমাকে প্লিজ পিটাও আমাকে আরো জোরে মারো আমাকে মেরে রক্তাক্ত করে দাও আরো জোরে মারো না রাজ এ আমি কানে ধরছি আর কোনোদিন তোমার বোনকে আমি মারবো না দাঁড়াও এ বাড়িতে আমি আর থাকবো না আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না মামুন বিয়ের পর আমি লন্ডন যেতে পারবো না কারণ আমার ছোট ছোট ভাই বোন বাবা মাকে রেখে লন্ডন যাওয়া সম্ভব না আমি তোমাকে বিয়ে করতে পারবো তবে বাংলাদেশে রাখতে হবে তুমি মাঝে মধ্যে আসলেই চলবে তাতেই আমি খুশি ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব তোমার ভালোবাসার জন্য শুধু লন্ডন কেন সারা পৃথিবী ছেড়ে তোমার কাছে থেকে যাব সত্যি ভালোবাসার কথা বলে তোমাকে ছোট করতে চাই না তুমি যে এত বেশি ভালোবাসো আমাকে আমার মতো একজন সামান্য হতদরিদ্র কালো কুৎসিত মেয়েকে ভালোবেসে বিয়ে করবে তা আমার কাছে স্বপ্ন মনে হয় প্লিজ মামুন এখনো সময় আছে ভেবে দেখো আমি যা কিছু করি ভেবে করি কারণ ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে আমি লন্ডনে বড় হয়েছি সুখ কি জিনিস চোখে দেখিনি ভালোবাসা কি জিনিস তাও বুঝিনি তাই তোমাকে পেয়ে
আমি খুশি এবং সুখী। আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। পুলিশ পালাই, দাঁড়া বলছি, খুলি করলাম। পালিয়ে বাঁচতে পারবি না রাত। ওই গেল কই? ওই দেখি আমি এখানে কেন? এক পথচারী আপনাদের দুজনকে নিয়ে এসেছেন এই হাসপাতালে। এখন কেমন লাগছে? এখন একটু ভালো। ডাক্তার, আমার সুমনা কেমন আছে? দেখুন কি করে যে বলি, তারপরও বলছি, সুমনার প্লাস্টিক সার্জারি করতে হবে। কি বলছেন ডাক্তার? তার চেয়ে বড় সমস্যা হচ্ছে সুমনার আর আগের চেহারা থাকবে না, সম্পূর্ণ চেঞ্জ হবে। তবে তার জ্ঞান বুদ্ধি সব আগের মতোই থাকবে। আমি এখন আসি। না, ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? আমার সুমনা সুস্থ হয়ে যদি আমাকে চিনতে না পারে তাহলে আমার কি হবে? প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, চোখে তুমি সুন্দর নয় পৃথিবীর আলো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো। লক্ষ
লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো। সবই তো শুনলাম, যাক আজ তোদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। যতদিন তোরা এখানে থাকতে চাস থাকবি, তবে আমি ওই প্রচণ্ড ফরহাদ চৌধুরী আর ওর ছেলে সানির পতন দেখতে চাই। আমাকে দোয়া করবেন আমি যেন সব সত্য উন্মোচন করতে পারি আর শাস্তি দিতে পারি ওই নেতা আর তার ছেলে সানিকে। এভাবে আমরা সুমনাকে হাতে আনতে পারবো না, আর সুমনাকে হাতে আনতে না পারলে রাজের আর রাজের বোনের কোনো কিছুই করতে পারবো না। ওদের সবাইকে কবজিতে আনার একটা সুন্দর উপায় বের করতে হবে। সেটা কিরকম? ওদের সাথে ভালো ব্যবহার করে ভালো হয়ে যাওয়ার নাটক করতে হবে। বিষয়টা একটু খুলে বলুন। সিম্পল, ভেরি সিম্পল। তুমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাও আমি আমার ছেলের বউয়ের সাদের অনুষ্ঠান করতে চাই, আর এদিকে তোমার মাকে বোঝাও যে সে তার ছেলের বউকে মেনে নিয়েছে। ব্যাস, তারপর কি ঘটে চোখ কান খোলা রেখে দেখতে থাকো আর শুনতে থাকো, আর সুযোগ বুঝে কোপ মারার আয়োজন করতে থাকো। গুড ডিসিশন। এমনিতে তো আর পলিটিক্স করি না। আগামীকালের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপিয়ে দাও, ওয়ান পিস ফরহাদ যার দুই ধারেই করাত। আমার কাছে এই বিষয়টা খুব একটা ভালো ঠেকছে না। ঠিক আছে, বাসায় মাকে ফোন দিলে বোঝা যাবে ঘটনাটা কি। হ্যালো, আমি সুমনা বলছি। সুমনা, তোকে একটা কথা বলি, তোর বাবা হঠাৎ সানির বউর সাথে খুব ভালো ব্যবহার করছে, তোদেরকে নিয়ে সুখের সংসার করতে চায়, আর তার সাথে সানের বউয়ের সাদর অনুষ্ঠানও করতে চায়। মা, হঠাৎ বাবার ভালো হয়ে যাওয়ার কারণ কি সেটা তো আমিও বুঝতে পারছি না। বেশিরভাগ সময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, আর সানিকেও ভালো হয়ে যেতে বলেছে। কি বলছো মা? ছেলের বউয়ের সাদর অনুষ্ঠানে তোকে তোর বাবা খুব দেখতে চাইছে। সে আরো বলেছে রাজের কাছে সে ক্ষমা চাইবে। মা, তুই রাজকে নিয়ে চলে আয়, আমি এখন রাখছি। মা যখন বলেছে তখন অবশ্যই যাব। না, তুমি যেতে পারবে না। কেন রাজ, তুমি এভাবে বলছো কেন? তোমার বাবা দেশের সমস্ত প্রশাসনকে আমার বিরুদ্ধে লিলিয়ে দিয়েছে, আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে, আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। দেখো রাজ, সে কিন্তু আমার জন্মদাতা বাবা। বাবা,
কোন বাবার কথা বলছো? যে বাবার কারণে তুমি আমার সাথে ফেরারি হয়েছো সেই বাবার কথা বলছো? হাসালে সুমনা, হাসালে। তোমার বাবার একটা কথার কারণে আমার 14 বছর জেল হয়েছে। তোমার বাবার হুকুমের কারণে আমাদের সোনার সংসার তছ নছ হয়ে গেছে। আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে বোন আমাকে ছোটবেলা থেকে মায়ের স্নেহ আদর দিয়ে বড় করেছে, এতটুকু মায়ের অভাব বুঝতে দেয়নি, সেই মায়ের মতো বড় বোনকে তোমার ওই লম্পট ভাই ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করেছে। আমার সেই বোন তোমার ভাইয়ের পাপের ফসল নিয়ে বহুত কষ্ট দিন যাপন করছে। তুমি তোমার সেই পাপের কথা বলছো? যাও, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, আর কোনো দিন আমার সামনে আসবে না, আমি তোমার মুখ দেখতে চাই না। রাজ, আমার বাবার কারণে আজ আমিও তোমার সঙ্গে ফেরারি। তোমার বাবাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তোমার বোনকে যারা ধর্ষণ করেছে, আমি তাদের ছাড়বো না। হোক না সে আমার বাবা আর হোক না সে আমার ভাই, তাদের কোনো নিস্তার নেই। যে সংসারে পুত্রবধূ হওয়ার আগে তোমার বাবাকে যারা হত্যা করেছে, আমি তাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমাকে কিছু করতে হবে রে সুমনা, যা কিছু করার আমিই করব। ওই ফরহাদ চৌধুরীর 20 দাঁত আমি ভেঙে দিব। আইনে দেখতো, এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছিস কি না? না তো, দেখি নাই। সরি রাজ, তুমি ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গেই আছি। আই লাভ ইউ রাজ। সুমনা, আমার সুমনা। রাজ, বুকের ভেতরে রেখো আমায় আদরে, ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে, পারবে না কেউ পারবে না আমায় সরাতে। তোমার মনটা দিও বন্ধুরে, তোমার মনটা দিও বন্ধুরে, ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে, ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে, পারবে না কেউ পারবে না আমায় সরাতে। তোমার মনটা দিও বন্ধুরে, তোমার মনটা দিও বন্ধুরে, ভালোবাসি কত জানে খোদা জানে, ছুটে আসি কাছে শুধু তোমার টানে। ভালোবাসি কত জানে খোদা জানে, ছুটে আসি কাছে শুধু তোমার টানে। দেব না রে দেব না তোমায় হারাতে, তোমার মনটা দিও বন্ধুরে, ও তোমার মনটা দিও বন্ধুরে, ভেতরে রেখো আমায় আদরে, ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে, পারবে না কেউ পারবে না আমায় সরাতে। তোমার মনটা দিও বন্ধুরে, ও হো তোমার মনটা দিও বন্ধুরে।
এসো কাছে এসো আমার বাহু ডরে, তুমি ছাড়া আমি বাঁচি যে কি করে। জানবে না কেউ জানবে না আধারে রাতে, তোমার মনটা দিও বন্ধুরে, তোমার মনটা দিও বন্ধুরে। ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে, ওই না বুকের ভেতরে রেখো আমায় আদরে। পারবে না কেউ পারবে না আমায় সরাতে, তোমার মনটা দিও বন্ধুরে, তোমার মনটা দিও বন্ধুরে। তুই আমাদের বংশের ইজ্জত নষ্ট করেছিস, আয়। ভাইয়া, না ভাইয়া, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। রাজ যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার খুব খারাপ হবে। চুপ, একদম চুপ। ওই রাজের বাচ্চা আমার কি করবে, কি করবে? আমি ওর বংশ নির্বংশ করে দেব। চল, ছাড়ো আমাকে। আরে, আমার সাথে যাব না আমি, ছাড়ো ভাইয়া। রাজ, তোমার সুমনাকে তার বড় ভাই সানি জোর করে ধরে নিয়ে গেছে। বিষয়টা নানাকে জানাতে হবে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। এতদিন পর আপনি। অনেক দিন হলো আমার মেয়েকে দেখিনি, তাই আমার মেয়েকে দেখতে এলাম। যান আব্বাজান, ওরা উপরেই আছে। যান আব্বাজান। আচ্ছা, বাবা বলতে হবে না, আমি সব জানি। আর জানি বলেই রাজের সাথে তোর বিয়ের সব প্ল্যান করেই আমি এসেছি। নানু ঠিক আছে? মা হয়ে তুইও সাক্ষী দিবি, তুই একটা সই করে দে মা। এখানে বাবা। হ্যাঁ দিদি। বাবা, আমার ভয় করছে, যদি সুমন আর ড্যাডি জেনে যায়। তা তো জানবেই, তবে আজকের দিনের পর। আসি তাহলে। ভালো থাকিস বাবাজি। নিজের মেয়ের দিকে খেয়াল রাখো আর না রাখো, আমার মেয়েটার দিকে খেয়াল রেখো। আমি আজ আসি। হ্যাঁ আব্বাজান, বিয়ের পরে আপনি কোনোদিন আসেননি, আজকে প্রথম এলেন। খালি মুখে আমি আপনাকে যেতে দেব না, কিছু খেয়ে যাবেন। না বাবাজি, আজকে একটু তাড়া আছে, আরেকদিন এসে থেকেও যাব, খেয়েও যাব। হ্যাঁ থাক থাক, বেঁচে থাকো। জি। আরে নানা, খবর কি সেটা বলো। কাজ হয়ে গেছে, কোনো টেনশন করবে না। রাজ, এবার তুমি তোমার শ্বশুর ফরহাদ চৌধুরীকে বিষয়টা জানাতে পারো। কারেক্ট নানু। স্যার ফোন। হ্যালো, আমি আপনার মেয়ে সুমনার স্বামী রাজ বলছি। তুই আমার মেয়ের স্বামী হলি কি করে? আপনি জানেন না চৌধুরী, আমি আপনার মেয়েকে অনেক আগেই বিয়ে করে ফেলেছি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। এখন আপনি চাইলেও আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমি বিশ্বাস করি না। বিয়ের রেজিস্ট্রি পেপারস, আমাদের ডকুমেন্টস। এ বিয়ে আমি মানি না। আমি সুমনাকে অন্য জায়গায় বিয়ে দেব, পারলে ঠেকাস হারামজাদা। পারবেন না চৌধুরী, পারবেন না। আমি যাব আমার বউকে নিয়ে আসতে, পারলে ঠেকান। হ্যালো হ্যালো হ্যালো। রাজ,
সুমনাকে নিশ্চয়ই বাগান বাড়িতে আটকে রেখেছে। স্থানে আমি বিদেশ চলে যাচ্ছি, তুমি সবকিছু খেয়াল রেখো। সুমনা, আয় সুমনা, সুমনা কোথায় তুমি? বেরিয়ে এসো, আমি তোমাকে নিতে এসেছি। সুমনা, এই সুমনা, আর চুপ করে থেকো না, আমি তোমার রাজ বলছি। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এক মিনিটের মধ্যে বেরিয়ে এসো। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। আমার চোখে তুমি সুন্দর নয় পৃথিবীর আলো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো। আমার চোখে তুমি সুন্দর নয় পৃথিবীর আলো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো, লক্ষ বছর থাকবো বেঁচে যদি বাসো ভালো। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। লাইলি মজনুর প্রেমের ইতিহাস সারা দুনিয়া জানে। মক্তবের হুজুর যখন বেদ দিয়ে মজনুকে পিটাতো, তখন সেই আঘাত লাইলের শরীরে ফুটে উঠত। তেমনই ভাবে রোমিও জুলিয়েট, ইউসুফ জুলেখার প্রেমের ইতিহাস সারা দুনিয়ার মানুষ সমর্থন দিয়েছে। সবই তোমার ইশারায়, তোমার হুকুমে। তাহলে সুমনা রাজের প্রেম তুমি কেন মেনে নেবে না? কেন খোদা, কেন? একবার তোমার রহমতের ইশারা দেখাও খোদা। আমার জীবন থেকে রাজকে ছিনিয়ে নিও না খোদা। সুমনা রাজের প্রেম কি তুমি লাইলি মজনুর প্রেমের মতো মেনে নাও খোদা, মেনে নাও, মেনে নাও খোদা। সে তো মারা গেছে। ওকে ম্যাডাম, তাহলে ওর পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে অফিসার। এই তোমরা সবাই চলো, লেটস গো। থাকবো বেঁচে যদি বাসো ভালো।
बस सुमना मैडम राज के लिए पाली गे से चंद्र तारार नीचे खुदे अरे ओय तोर की हवे रे कलिया धक्का मेरे अमर दिली फलिया हेय मैन हाउ आर यू अरे मामुन भाई राजार सुमना कोथाय सुमना सुमनार जन्य इलाम ढाका एसे देखी सुमना फाका आमा की करलो एका राज सुमना हलो दोका हेलो ओबी बोलछी রাজ কে ফরহাদ চৌধুরীর পালিত পুলিশ গুলি করেছে এবং রাজ কে মারার জন্য অ্যাটাক করতে আসছে কে ফোন করেছে রাজ কে মারার জন্য ফরহাদ চৌধুরীর লোক অ্যাটাক করতে আসছে ব্যাড অ্যাঙ্গেলের এত বড় সাহস আমার বন্ধুর উপরে অ্যাটাক তোর কি হবে রে কালিয়া সবাই মিলে ফরহাদ অ্যাঙ্গেল কে মারবো ফেলিয়া চলো সবাই রাজ এতো চলো राज, राज, चलो। राज। राज, राज, Oh!
কি হবে রে কালিয়া, তোকে মারবো আমি ফেলিয়া। তোর কি হবে রে কালিয়া, আমার শুনি এক মারছিস ফেলিয়া, এবার যা তোরা ফেলিয়া। তোরে নিয়ে যাবো আমি লন্ডনে পালাইয়া। বন্ধু আমার, তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। না রাজ, আমি মরেও শান্তি পাবো, কারণ বন্ধুর জন্য জীবন দিতে পারলাম। না না না, আসামি ধরি সাই সাই, পদবী আমার এস আই। আসামি ধরি সাই সাই, জীবন গেল বাসান ভাই। এই সামি, তোর বাবার কারণে আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে আমার বাবা খুন হয়েছে, তুই আমার বোনের ইজ্জত নিয়ে এই সমাজে তাকে কলঙ্কিত করেছিস। আজ তোকে আমি ছাড়বো না সানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। ও সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত আসামি রাজকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু রাজের বড় বোন মহামান্য রাষ্ট্রপতির নিকট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাজের কাগজপত্র উপস্থাপন করে প্রাণভিক্ষা চাইলে মহামান্য রাষ্ট্রপতি সদয় বিবেচনা করে রাজকে প্রাণভিক্ষা প্রদান করেন। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার মনটা যে আজ এলো মেলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়ার মুখখানি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি।
रानी होए झमताल केमन करे पाबे तुमी प्रेमी कर नगार एमन कथा बोले हबे प्रेमेर अपमान तोमाय कत भालोबासी जाने आमार प्राण দেখি কত রূপসী ললনা ওদের মাঝে পায় না খুঁজে আমার প্রিয়ার মুখখানি